রাস্তা থেকে কালভার্ট কিংবা সেতু সংস্কার পঞ্চায়েত এলাকায় যে কোনো উন্নয়নমূলক কাজের বিল পাশ করাতে ঠিকাদারদের থেকে কাটমানি নেবার অভিযোগ সেই ক্ষোভ আছড়ে পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়িতে তৃণমূল পরিচালিত মাধবটাঙ্গা এক নম্বর পঞ্চায়েতে নির্মাণ সহায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় ঠিকাদাররা বুধবার এই ঘটনা ঘিরে রীতিমতো তেতে ওঠে পঞ্চায়েত অফিস চত্বর স্থানীয় সূত্রে খবর সম্প্রতি মাধবটাঙ্গা এক নম্বর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি ছোট ব্রিজ কালভার্ট ও রাস্তা সারাইয়ের কাজ হয়েছে অভিযোগ প্রত্যেকটি ক্ষেত্রেই বিল পাশ করাতে কাটমানি নিয়েছে নির্মাণ সহায়ক ভূপালী বিশ্বাস আমি দীর্ঘদিন আসি বিল হয় না বিল হয় না বিল হয় না তারপরে আমার কাছে দাবি করে 60,000 টাকা এনএস তারপরে আমি 45,000 টাকা দেই তাও হবে না 50,000 টাকাই লাগবে তো আমি তো মানুষের কাছে ইন্টারেস্টে টাকা নিয়ে কাজটা করছিলাম তো আমি পুরোপুরি তারপরে আবার ইন্টারেস্টে টাকা এনে 50,000 টাকা দিছি সেই টাকাটা দাবিতে আমি জানাইছি আমার টাকাটা ব্যাক লাগবে সবাই বলছিল মুখে কেউ ও ইসে করে না কি প্রমাণ আছে কি আছে হ্যান আছে তেন আছে এইভাবেই কাটাচ্ছিল যদিও কাটমানি নেবার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পয়সা নেওয়ার বেলা উনি খেলছিল না যখন এই ছেলেটা সালাম ছেলের কাছে টাকা নিছে যার কথা বলছে সে আজ পর্যন্ত তার নামে কোনো কাজে কোনো ওয়ার্ক অর্ডারই নেই যা খুশি তাই বলে যাচ্ছে সকাল থেকে এসে নিচে আমাদের মিটিং হল আছে সেখানে মদ খাওয়া হয়েছে প্রচুর পরিমাণে মদ খাওয়া হয়েছে সকাল থেকে সেটা তো আমি এখন বলতে পারবো না এখন কি ঘুষ নিচ্ছে কি নিচে না কি বা ইয়া করছে আমি সেটার কথা বলতে পারবো না এখন এখন কে ঘুষ নিছে এনে নিছে কি নিছে না বা ওরা এখন দিছে কি দিছে না সেটা আমি এখন জানি না আমি বলতে পারবো না সেটাও আমি দেখিনি দেখুন অভিযোগ তো এসছে তদন্ত করে আমরা দেখি যদি সত্য প্রমাণ হয় নিঃসন্দেহে সুপিরিয়র অথরিটির কাছে আমরা মাননীয় প্রধানকে নির্দেশ দেব যে সুপিরিয়র অথরিটির কাছে এটা বলবার জন্য তাকে এখান থেকে যাতে স্থানান্তর করা হয় যদি তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত যে নির্মাণ সহায়ক টাকা নেন তিনি তো একা খান না উদ্বোধন কর্তৃপক্ষ সকলকেই দেওয়া হয় প্রধান প্রধান সকলে মিলিত সকলেই টাকা নিয়ে নেন আবার তা প্রধানই বসবে না বসেন তাদের মধ্যে একটা মিউচুয়াল হয়ে যাবে সম্পূর্ণ মিটে যাবে এটা তাদের মধ্যে সামান্য একটা ছোট্ট ব্যাপার হয়তো একটু কাটমানি নিয়ে লেগেছে আর কিচ্ছু নয় আমরা মাতাল আপনি টাকা খাওয়ার বেলা ঘুষ খাওয়ার বেলা খেলছিল না বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট তার আগে এই কাটমানি বিতর্ক সামাল দিতে কি পদক্ষেপ নেয় রাজ্যের শাসক দল এখন সেটাই দেখার রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ জলপাইগুড়ি পোস্টারের জবাব পোস্টারে বিজেপির নাম লেখা পোস্টারে দাবি উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নিরুদ্দেশ পাল্টা মহিলা তৃণমূল কংগ্রেসের দাবি বিধায়ক নিয়মিত এলাকায় বসেন বুধবার হুগলির ডানকুনি এলাকায় এই পোস্টার পড়ে বিজেপির রঘুনাথপুর শাখার নামে তার 24 ঘন্টার মধ্যে বৃহস্পতিবার পাল্টা পোস্টার পড়ল শাসক দলের অভিনেতা বিধায়কের পক্ষে বিজেপির পোস্টারের পাশেই দেওয়া হয়েছে বিধায়কের সমর্থনে পোস্টার এদিন ডানকুনি বাজার এলাকায় কাঞ্চন মল্লিকের পক্ষে পোস্টার পড়েছে পোস্টারের নিচে লেখা রঘুনাথপুর মহিলা তৃণমূল কংগ্রেস যে পোস্টারটা আজকে পড়েছে সেটা তো খুব একটা মিথ্যে পোস্টার পড়েনি কাজ তো করি কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য কাজ করি না আমার কৈফিয়ত দেওয়ার জায়গা থাকে শুধু জনসাধারণের কাছে আমি তাদের জন্য কাজ করি তাদেরকে প্রমাণ করতে হচ্ছে পোস্টার মেরে যে ওখানে এমএলএ আছে স্থানীয় মানুষ এখনো পর্যন্ত দেখতে পায়নি পোস্টার তো দেখতে পেয়েছে কিন্তু এখনো এমএলএ কে দেখতে পায়নি পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে এই ধরনের পোস্টারের লড়াই সম্প্রতি আসানসোলের কুলটিতে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিরুদ্দেশ বলে পোস্টার পড়ে আসানসোলের গোপালপুরেও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ছবি দিয়ে একই ধরনের পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয় সম্প্রতি বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়ে এবার 24 ঘন্টার মধ্যে নিখোঁজ পোস্টারের জবাবও এলো সেই পোস্টারেই সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ হুগলি